গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন। এখন ব্রেকফাস্ট করব, মানে মেয়ে করবে আর আমি তো গ্রিন টি খাবো টোস্ট বিস্কুট দিয়ে। তা মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি আর রুটি আর দেখি তরকারি না ভাজা, ডালটাও খুব পছন্দ করে। দেখি যে কোনো একটা তিনটের মধ্যে ওটা দিয়ে রুটি দিয়ে ওকে টিফিনটা দিয়ে চল। তাও বলছিলো মা আমি অমলেট দিই খাবো, আমি বললাম অমলেট দিয়ে খেয়েও না, তোমার আর কি একটু গ্যাসের একটু প্রবলেম আছে। তা সেইভাবে আমাকে চেক করে ওকে খাওয়াতে হয়, আর আমি তো গ্রিন টি খাবো বিস্কুটের সাথে। আমি তো সেরকম সকালে সেরকম আমার টিফিনটা করা হয় না। আমার অ্যাকচুয়ালি সত্যি বলবো আপনাদের, আমার বেলার দিকে খিদেটা পায়, বেলা বেলা ওই টাইমটা পায়। মানে এখন সকালবেলা যেটা বিশাল খিদে, অনেকে ওই জিনিসটা আমি পারি না, আমি কোনোদিন আসলে পারিনি, মানে করি না আমি। তাও তো এখন আমি গ্রিন টিটাই খাচ্ছি ওয়াক করছি বলে এই জন্য আমার খাওয়াটা হচ্ছে গ্রিন টি, তার সাথে একটু বিস্কুটটা খাচ্ছি, এই টোস্ট বিস্কুটটা খাই। কারণ গ্রিন টি আর বিস্কুটটা আমি খেতে পারি না, আমার একদম মানে ওটা কোনো স্বাদই লাগে না, কিন্তু ওইটাই খাওয়া উচিত, বিস্কুটের মধ্যে ওইটাই খাওয়া উচিত, কিন্তু আমি পারি না খেতে, যাই না কেন। আমার মেয়ে আবার খুব পছন্দ করে, প্রচণ্ড পছন্দ করে। এই চলুন খেয়ে নিই, ডাল খাবে। আমার গ্রিন টিটা করা হয়নি, ওটা করে নিই, তারপর ওর পাশে গিয়ে বসবো। অনেক বছর বাদে খাচ্ছি, আগে তো খেতাম, কিন্তু এখানে আমাদের এই জায়গাটা মানে আমি যেখানটা থাকি এখানটা ভালো মতন পাওয়া যায় না, সব সাদা সাদা মতন পাওয়া যায়, ওটা ভালো লাগে না, একটু কড়া কড়া, একটু লালচে একদম, মানে কালো কালো মতন। যে আটটা দেখাচ্ছে, এটা তো লালচে, এটা দেখুন পুরো কালো কালো, এরমভাবে থাকবে ভালো লাগে। আজকে আমি খাবো রাত্রিরে এই সন্ধ্যাবেলা। আমার মেয়ে কথা শুনলে হাসি পায়। আর তুই এখন একটা বসে শেষ কর সকালেরটা। আমি পিছন পিছন চলে এসেছিস, আমি তো একটুখানি শুতে এসেছি আর রোদের থেকে এসেছি, মানে গরমে গল্প স্বল্প করতে, গরমে একদম মানে হাঁপিয়ে গেছি। তোমার সাথে গল্প স্বল্প করতে এসেছি। তুই তোর পড়া কত দূর, কত দূর পড়া হয়ে আছে দেখেছেন আপনারা? আমি যেখানে যাবো আমার পিছন পিছন চলে আসবে, একটু যে শোব শুতেও দেবে না। আর সানে কখন যাবি? সানে যাবি তো 12টার সময় না, 12:30, 12:30। ঠিক আছে, বেশি বেলা করিস না, ঠান্ডা লেগে যাবে। আবার আমার মেয়ের খুব ঠান্ডারও ধাজ আছে, প্রচণ্ড ঠান্ডার ধাজ, মানে বলা মতন না। আর এই টাইমটা আবার দেখবেন একটুখানি না, একটু ঝিমঝিম ভাব আসে, প্রচণ্ড ঝিমঝিম।
মানে ভালো লাগে না, মানে শুশু ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকি মানে শুধু ঘুমিয়ে থাকি। তাহলে চলুন একটুখানি রেস্ট নিই, তারপর আপনার সাথে রান্নায় দেখা হচ্ছে। লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, আর করলাটা আজকে ডালের মধ্যে একটু করলা দিয়ে করব। গরমকাল তো, গরমকালে দেখবেন এইভাবে একটু করলে খুব ভালো লাগে। একটু লাল লাল করে ভাজবো, সেটি সিদ্ধটাও হয়ে যাবে। লাল ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিই নুন হলুদ দিয়ে, আর অল্প একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প দিয়েছি। এবার একটু নুন দেবো, অল্প একটু নুন দিয়েছি আগে। এবার ফুটে উঠলে ঘি দিয়ে নামিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, হয়ে গেছে, ঘিটা দিয়ে নামিয়ে দেবো। খুব ঘন করবো না, একটু পাতলা, একটু না বেশি পাতলা না বেশি ঘন। হয়ে গেছে, এই যে বেগুন ভাজা, পাঁপড়, পটলের তরকারি আর এই ডালটা আজকে করলাম, আর এই আমার রুটি। আমি তখন রুটিটা ধরেছি, এখন ভাতটা এখন পুরোই বন্ধ করে দিয়েছি, আর এই দীপক আর মাম্মা ওদের জন্য ভাত। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পাচ্ছি না। আর হ্যাঁ, ভাতটা তো বন্ধ করে দিয়েছি, কিন্তু একটু বিরিয়ানিটা হলে তখন চলবে, কেন ওইটা থাকা যায় না। ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওরে বাবা ইয়াম্মি খাবার। তাহলে খেয়ে নিই, তারপর দেখা করছি আপনাদের সাথে। খাওয়া হয়ে গেছে, শুধু মেয়ে এখনও খাচ্ছে, ওর আর একটু খাওয়ার আছে, হয়ে যাবে। আর আজকে এখন আমরা একটা বই দেখছি, ভালো দৃশ্যম, অজয় দেবগানের দারুণ বইটা, বইটা দেখে নিই, দেখে তারপর একটু শোবো, তারপর আবার পরে আপনাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হবে। যেটুকু কাজ ছিল সেইগুলো হয়ে গেছে, গ্যাস পোছা থেকে বাসনগুলো পোছানো থেকে হয়ে গেছে। আর দীপক তখন খবর দেখছে, আর এবারে শোবো, আর ভালো লাগছে না, শরীর আর বইছে না। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে। আর কালকে দেখতে হলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, আর আপনারা সবাই সুস্থ থাকবেন।